اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. السلام عيد الكعبة السلام عيد جانو ملت روح ما يا رسول الله صل على سيدنا مولانا محمد وعلى بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز حضرات مصلیان کرام، مربیان اعظام، رحمانی و رحمکم اللہ، السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ. رب العالمین دربارے بہت شکریہ ادا کری جے رب العالمین احکام الحاکمین پروردگار عالم پوتر ماہ ربیع الاول تتا امام الانبیار مارس سے ماہ ربیع الثانی تتا امام الاولیاء حضور غوث پاک رضی اللہ عنہ وفاتر مارس এই মাসের প্রথম জুমার নামাজে আমাদের সকলকে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমরা তার ইবাদত করি, আমরা তার বন্দেগি করি, কিন্তু আমরা কেউ আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনকে দেখিনি। না দেখার পরেও আমরা তাকে আল্লাহ হিসাবে মেনে নিয়েছি, আমাদের প্রভু হিসাবে মেনে নিয়েছি, আমাদের রিজিকদাতা হিসাবে মেনে নিয়েছি, আমাদের হায়াতের মালিক হিসাবে মেনে নিয়েছি, আমাদের যা কিছু আছে সব কিছুর মালিক হিসাবে আমরা তাকে মেনে নিয়েছি। না দেখার পরেও এটাই হচ্ছে আমাদের ঈমান। সকলে বলি আলহামদুলিল্লাহ। ঠিক তেমনিভাবে আমার রসুলের হায়াত জিন্দেগীর মধ্যে সাহাবায়ে কেরাম যারা ছিলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু গ্রাম্য লোক নবীজির দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহকে কি উচ্চ স্বরে ডাকব, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে উচ্চ স্বরে ডাকব, কেননা তিনি কি আমাদের থেকে দূরে? এবং আরেকটা প্রশ্ন করলেন,
ইয়া রাসূলুল্লাহ আমরা রাকে আল্লাহকে নিচু স্বরে ডাকব তিনি নাকে আমাদের নিকটে এই দুইটা প্রশ্ন আমার নবীর দরবারে করলেন স্বাভাবিকভাবে মানুষ যদি দূরে থাকে আপনি যে মানুষটিকে আহ্বান করছেন ডাকছেন সে দূরে থাকলে অবশ্যই বড় আওয়াজ দিয়ে তাকে আহ্বান করতে হবে ডাকতে হবে আর সে যদি কাছে থাকে তাকে ছোটভাবে বললে সে যদি শুনে সে আপনার ডাকে সাড়া দেবে ঠিক তেমনিভাবে সাহাবায়ে কেরামদের প্রশ্ন ছিল আমাদের আল্লাহ দূরে দূরে হলে আমরা বড় করে ডাকবো ইয়া রাসূলুল্লাহ নাকি আমাদের আল্লাহ কাছে কাছে হলে আমরা ছোট করে ডাকবো এই প্রশ্ন যখন করলেন রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কুরআনুল করিমের সূরা বাকারার 186 নম্বর আয়াত নাজিল করলেন রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আয়াত নাজিল করে এক কথায় বর্ণনা করে দিলেন ওয়া ইযা সালাকা ইবাদি যখন আমার বান্দারা হে নবী আমার সম্পর্কে আপনার নিকট জানতে চাই আমার সম্পর্কে আপনার নিকট জিজ্ঞেস করে আন্নি ফাইন্নি করিবু তাহলে আপনি বলে দিন আমি তাদের নিকটে রয়েছি সুবহানাল্লাহ আমি তাদের নিকটে রয়েছি আমি দূরে নই এবং আমার আল্লাহ বলেন উজিবু দাওয়াতাদ দাই ইজা দানি ফাল ইয়াস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন আহ্বানকারী যখন আহ্বান করে আমি আল্লাহ তার আহ্বানে তার ডাকের মধ্যে আমি আল্লাহ সাড়া দিই এবং সুতরাং তাদের উচিত তারা যেন আমি রব্বুল আলামিনের নির্দেশকে মান্য করে এবং আমার উপর ঈমান আনে যাতে সঠিক পথের দিশা তারা লাভ করতে পারে সুবহানাল্লাহ তাহলে আল্লাহকে ডাকলে কাছে পাওয়া যায় বান্দা যখন আল্লাহকে ডাকে আল্লাহকে কাছে পাওয়া যায় আরেক আয়াতের মধ্যে আছে আল্লাহ বলেছেন যে বান্দা যখন আল্লাহকে ডাকে আল্লাহ তখন আমাদের যে সাইরগ আছে সাইরগের কাছেই রয়েছে অর্থাৎ আমাদের শরীরের মধ্যে রয়েছে সুতরাং আল্লাহকে ডাকার মতো ডাকলে আল্লাহকে পাওয়া যায় তাই আল্লাহকে ডাকার জন্য আমরা আজকে যেভাবে মসজিদে এসেছি আসার আগে আমাদের শরীর পাক করেছি আমরা গোসল করেছি আমরা এর পর আমরা আসার আগে ওযু করেছি আমাদের মনের মধ্যে কোনো ধরনের চিন্তা ভাবনা থাকলে সেগুলোকে পরিষ্কার করে স্বচ্ছ মন নিয়ে আল্লাহর ঘরে প্রবেশ করেছি এই জন্য এই নিয়তে যে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের আহ্বানে আজান যখন দিয়েছে মুয়াজ্জিন সাহেব সে আজান শুনে মসজিদে প্রবেশ করেছে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর বন্দেগি করার জন্য আল্লাহ যাতে আমাদের ইবাদত বন্দেগি কবুল করেন আমাদের ইবাদত বন্দেগি যাতে আল্লাহ গ্রহণ করেন সেই নিমিত্তে সেই উদ্দেশ্যে আমরা সবাই মসজিদে প্রবেশ করেছি সুতরাং আমরা যদি পবিত্রতা শারীরিক বাহ্যিক যত পবিত্রতা আছে সেগুলি অর্জনের পাশাপাশি আমাদের মনকে পবিত্র করে যদি আল্লাহর দরবারে আসি আল্লাহর ঘরে আসি আল্লাহকে ডাকি আল্লাহর দরবারে ফরিয়াদ করি আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন অবশ্যই অবশ্যই আমাদের ফরিয়াদ কবুল করবেন সকলে বলি আমিন।